আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি প্রোগ্রামের ভিতর যোগ বিয়োগ গুণ ভাগ করবো এবং ভাগশেষ বের করব তো প্রথমত আমরা একটা সিনটেক্স তৈরি করে ফেলি চলুন আমরা হেডের ফাইল ডিক্লেয়ার করলাম তারপর মেন ফাংশন ডিক্লেয়ার করব আশা করি আপনারা সকলে সিকোয়েন্স আকারে ভিডিওগুলো দেখে আসছেন এবং সে অনুযায়ী কাজ করছেন সিকোয়েন্স আকারে না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এখন আমরা যোগের জন্য দুইটা নাম্বার ইনপুট নিয়ে নেব সেটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং মডুলাস অপারেটর কাজ করবো তো নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেইটা আমরা রাখবো হচ্ছে রেজাল্টের মধ্যে যেইটা আমরা রাখব রেজাল্টের মধ্যে সেটা স্টোর করবে সেগুলা তো আমরা এখানে প্রিন্টেড ফাংশান এখন ইউজ করব প্রিন্টেড ফাংশন আমরা এখন বলে দেব ইন্টার টু নাম্বার ইন্টার ফার্স্ট নাম্বার এবং সেটা আমরা পের মাধ্যমে স্ক্যান করে নেব ইউজার ইনপুট দিবে পারসেন্টেন্স ডি তারপর যেটা ইউজ করবো অ্যান পারসন নাম্বার ওয়ান এখন যেটা যে কাজ করবো সেটা হচ্ছে প্রিন্টেফ আমরা এখন সেকেন্ড নাম্বারের জন্য একটা মেসেজ শো করব ইন্টার সেকেন্ড নাম্বার এবং স্ক্যান ফাংশনের মাধ্যমে সেটা আমরা নিয়ে নিলাম এখন যে কাজটা আমরা করবো প্রথমত আমরা যোগের কাজ করব তো আমরা আমাদের যোগের কাজের কাজ জন্য আমাদেরকে দুইটা সংখ্যা নাম্বার ওয়ান এবং নাম্বার টু যোগ করতে হবে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টুটা আমরা যোগ করে দিলাম এবং প্রিন্টেড দিয়ে বলে দিব যে হচ্ছে আমরা যোগ করলাম তো চলুন আমরা প্রিন্টে ফাংশানটি ইউজ করে নিই প্রিন্টেড আমরা এখানে বলে দিলাম সাম ইজ পার্সেন্টেজ ডি একটা নিউ লাইন ইউজ করছি যেহেতু অনেকগুলো আমরা কাজ করবো সেই জন্য আমরা এখানে একটা নিউ লাইন ইউজ করে নিলাম এবং এখানে আমরা যেটা করব। সেটা হচ্ছে আমাদের ভিডিও বলটা ছিল রেজাল্টের মাধ্যমে আমরা স্টোর করেছি তো আমরা এখানে রেজাল্টটা লিখে দিলাম তো আমাদের এতটুকু কাজ আমরা যদি এখন রান করে দেখি তো আমাদের দুইটা সংখ্যা যোগ করে দেখাবে আমরা এতটুকু কপি করে নিলাম শেষের দুই লাইনটা আমরা কপি করে নিলাম কেননা আমরা এই কাজটা বারবার করব তো চলুন আমরা এখন কি করব। এখন আমরা বিয়োগের জন্য করব তো আমরা জাস্ট শুধুমাত্র এখানে অপারেটরটা চেঞ্জ করে দিচ্ছি আমরা মাইনাস দিয়ে দিলাম এবং এগুলো সব কিছুই ঠিক থাকবে এবং এখানে আমি বলে দিচ্ছি যে সাবটেকশন যেহেতু আমরা এটা বিয়োগ করছি সেক্ষেত্রে আমরা এটা বলে দিলাম সাবটেকশান ইজ পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সেটা প্রিন্ট করে দেবে এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা গুণ করব। দুইটা সংখ্যা আমরা গুণ করব আমরা জাস্ট অপারেটরটা চেঞ্জ করে দিলাম আমরা ইনটু চিহ্ন দিয়ে দিলাম তারপর আমাদের পার্সেন্টেজ ডি এর মাধ্যমে প্রিন্ট করে দেবে এবং এখানে আমরা বলে দিচ্ছি যে মাল্টিপ্লিকেশন তো আমাদের কাজটা রেডি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ভাগ করব তো চলুন আমরা ভাগের কাজটা করে নিই জাস্ট আমরা এখানে ডিভাইডেড দিয়ে দেবো তো চলুন আমাদের এখন এখানে আমরা একটু চেঞ্জ করে দিই বলে দিই হচ্ছে ডিভাইড তো আমাদের কাজটা রেডি আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমরা মোডাল অপারেটর একটু পরই ইউজ করছি আমরা বিউলডান ডান রান করে নিই চলুন আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে রান করেছে এখন আমরা দেখিনি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা আমাদের ইন্টার ফার্স্ট নাম্বার আমরা প্রথম নাম্বার দিচ্ছি দশ এবং সেকেন্ড নাম্বার চাচ্ছে ইন্টার সেকেন্ড নাম্বার আমরা সেকেন্ড নাম্বার দিলাম চার তো আমাদের কি করার কথা আমাদের যোগ করবে বিয়োগ করবে গুণ করবে এবং ভাগ করবে তো চলুন সেটা আমরা দেখে নিই আমাদের দেখুন সাম ইস চোদ্দো দশ হাজার চোদ্দো সাবট্র্যাকশান দশ থেকে চার বিয়োগ করলে হয় ছয় মাল্টিপ্লিকেশান এসেছে কত আমাদের চার দশে চল্লিশ ভাগ এসেছে কত ভাগের রেজাল্টটা দেখুন দুই এসেছে সে কিন্তু দুই এসেছে চার দুগুনো আট হয় চার দুগুনো আট সে কিন্তু দশ নেয় নাই। কেন নেয় নাই সে এছাড়া সে কিন্তু দশমিক সংখ্যায় প্রিন্ট করতে পারতো টু পয়েন্ট সামথিং সামথিং যে ক্ষেত্রে আমরা ইন্টেজার দিয়েছি সে জন্য সে টু প্রিন্ট করেছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এখন আমরা যেটা ইউজ করবো সেইটা হচ্ছে আমাদের মডুলাস অপারেটর ইউজ করবো তো আমরা রেজাল্টের মাধ্যমে আমরা মডুলাসটা বলে দিচ্ছি নাম্বার ওয়ান পার্সেন্টেজ নাম্বার টু আমরা পার্সেন্টেজ কেন দিলাম পার্সেন্টেজের সাথে আমরা পরিচিত এই পার্সেন্টেজটি হচ্ছে আপনার মডুলাস অপারেটর এই পার্সেন্টেজটি হচ্ছে মডুলাস অপারেটর মডুলাসটা কি আমরা দেখে নিই আমরা এখানে কমেন্টে বলে দিচ্ছি ধরুন আমরা দশ থেকে বিয়োগ ভাগ করছি কত চার দিয়ে সুত সুতরাং আমরা যদি ভাগ করি কত আসে চার দুগুনো আট আমাদের রেজাল্ট আসবে টু পয়েন্ট সামথিং সুতরাং আমরা বলে দিব যে আমাদের ভাগশেষটা চাই আমরা ভাগশেষটা দেখতে চাই আমাদের চার দুগুনো আট হয় আমরা আট নিব না আমাদের ভাগশেষ কত থাকছে দুই থাকছে চার দুগুনো আট দশ থেকে আট বিয়োগ করলে কত থাকে দুই থাকে আমরা জাস্ট এই ভাগশেষটা দেখতে যাচ্ছি বা আমরা দশকে যদি তিন দ্বারা ভাগ করি তো তিন তিরিখকে নাইন হয় আমাদের ভাগশেষ কত থাকে ওয়ান থাকে আমরা জাস্ট এই ভাগশেষটা বের করব। যেটা আমরা মডুলাস বলে থাকি এই মডুলাসের অনেক কাজ আছে ইলসিপে গিয়ে আমরা সেগুলো করবো তো চলুন আমরা সেটা প্রিন্টেপ ফাংশনের মাধ্যমে দেখে নিই যে মডুলাসটা আমাদের কি আসে জাস্ট আমরা এখানে বলে দিলাম রেজাল্টের মানটা প্রিন্ট করে দিলাম তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কি কি কাজ করেছি আমি আবারও রিভিউ দিয়ে নেব কোনো প্রবলেম নাই আমি ডান রান করছি আমাদের এখানে একটু ভুল হয়েছে আমরা ভুলটা চলুন নিই আমাদের এখানে বলছে ওয়ার্নিং আমাদের একবার আমরা ভুলটা দেখিনি চলুন ও আমরা এখানে সেমিকলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করে নাই আমাদের এখানে দেখুন বলছে যে সেমিকলন দিতে হবে আপনারা ইরোর পরে ভুল ধরার ট্রাই করবেন তো আমরা এখানে দশ দিচ্ছি এবং দিচ্ছি চার তো দেখুন আমাদের প্রোগ্রামটা চোদ্দ এবং বিয়োগ করেছে ছয় গুণ করেছে চল্লিশ ভাগ করেছে দুই রেখেছে কেননা ভাগ ফলটা দুই বেরিয়েছে সে কিন্তু দশমীকে নেয় নাই এবং দেখুন এখানে মডুলাস আমাদের কত শেষে দুই আমরা আবারও রান করে দেখি অন্য কিছু দিয়ে রান করে দেখি আপনারা বুঝতে পারবেন তো আমরা দিচ্ছি হচ্ছে বারো এবং দিচ্ছি আমরা পাঁচ তো আমাদের দেখুন সাম এসেছে সতেরো বিয়োগ এসেছে সাত গুণ এসেছে ষাট এবং দেখুন ডিভাইডেড এসেছে কত দুই পাঁচ দুগুনো দশ হয় সে কিন্তু টু পয়েন্ট সামথিং নেয় নেই কারণ সেই ইন্টেজার পূর্ণ সংখ্যা প্রিন্ট করছে এবং মোডুলাস ভাগ শেষ কত থাকে পাঁচ দুগুনো দশ বারো থেকে দশ বিয়োগ করলে কত থাকে টু ভাগশেষটা আপনারা বুঝতে পেরেছেন ভাগশেষটা আমরা ক্লাস ওয়ান থেকে করে আসছি এগুলো মেবি ক্লাস ফোর থেকে করে আসছি থ্রি ফোর থেকে এগুলো নিয়ে নতুন নতুন করে আলোচনা করার কিছুই না আমরা ভাগশেষ বের করা শিখে গেছি তো আমরা রিভিউ দিয়ে নিচ্ছি প্রথমে আমরা কী করেছি আমরা প্রথমত দুইটা নাম্বার ইনপুট নিয়ে নিয়েছি তারপর আমরা যোগের কাজ করেছি সেইটা সিকোয়েন্স আকারে কাজ করছে আমরা যেমন আমরা যেমন অ্যালগোরিদম দেখেছিলাম কী করে অ্যালগোরিদম সিকোয়েন্স আকারে কাজ করে আপনারা ঠিক এখানেও সিকোয়েন্স আকারে কাজ করছে প্রথমত যোগের কাজ করছে সেইটা রেজাল্টের মাধ্যমে রেখে দিচ্ছে এবং সে রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছে তারপর কি কাজ করছে তারপর চলে আসছে দুই নাম্বারে রেজাল্টটা এখন দেখছে যেখানে এখানে কী কাজ করা হয়েছে এখানে বিয়োগের কাজ করা হয়েছে সেটা বিয়োগের মানটা রেজাল্টের মাধ্যমে রেখে দিয়েছে এবং সেটা প্রিন্ট করে দিয়েছে পার্সেন্টেজ ডেয়ের মাধ্যমে সেটা প্রিন্ট করে দিয়েছে তো সেটা দুই নাম্বার স্টেপটা কাজ করলো তারপর চলে এসেছে তিন নাম্বারে তিন নাম্বারে চেক করছে চেক করছে যে কি করেছে এখানে গুণের কাজ করা হয়েছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু গুণ করে দিয়েছে তারপর সেটা রেজাল্টের মাধ্যমে রেখে দিয়েছে এবং পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সেটা প্রিন্ট করে দিয়েছে তারপর নেক্সট স্টেপে চলে এসেছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু সেটা কী করেছে ভাগের কাজ করেছে এবং সেইটা কী করলো পার্সেন্টেজ ডি এর মাধ্যমে প্রিন্ট করলো রেজাল্টে স্টোর করে রেখেছে জাস্ট এতটুকুই কাজ এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে তারপর সর্বশেষে লাস্টে দেখছে যে মডুলাস কাজ করেছে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিও টুয়েলটে এই পর্যন্তই আমরা দেখলাম যে একটি প্রোগ্রামের মধ্যে কি করে যোগ বিয়োগ গুণ ভাগ কাজ করে থাকে তো আমরা আবারও রান করে রান করি আমরা দুইটা নাম্বার ইনপুট দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে ধরুন একুশ এবং দিচ্ছি আমরা চার তো আমাদের প্রোগ্রামটা দেখুন অবশ্যই অবশ্যই ঠিক আছে তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি প্রোগ্রামে প্র্যাকটিস করুন একটা প্রোগ্রামিং দেখে আপনারা অন্য প্রোগ্রামে প্র্যাকটিস করার ট্রাই করুন আমি একটা তৈরি করেছি আপনারা সেখান থেকে আরও তিনটা চারটা পাঁচটা ইচ্ছে মতো তৈরি করুন তো আশা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি প্রোগ্রামে প্র্যাকটিস করুন ধন্যবাদ সকলকে